Dear students, welcome to my YouTube channel Learning with Shubhendu Dash. এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 12 এর যে ইংরেজি প্রোজ প্যাসেজ স্ট্রং রুটস এর লাইন বাই লাইন বাংলা মানে প্রথম অংশটা অর্থাৎ তোমরা দেখবে 47 পেজে যে অংশটা আছে ওই অংশটাই আমি এখন লাইন বাই লাইন আলোচনা করব অলরেডি এই গল্পের উপর আমার একটা ক্লাস আপলোড করা আছে সেখানে মেন গল্পটা স্ট্রং রুটস এর মানে কি বা এপিজে আব্দুল কালামের সম্বন্ধে দু একটা কথা বলা আছে যদি তোমরা না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি তোমরা ওটা দেখে নিতে পারো আশা করব এই ভিডিওটা দেখার পরে এটা লাইন বাই লাইন পড়লে তোমরা অনেকটা ক্লিয়ার বুঝতে পারবে দেখো উপরে লেখা আছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম এখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ আমার স্টিকটার দিকে লক্ষ্য করো এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের সম্বন্ধে কিছু লাইন লেখা আছে যেগুলো অলরেডি আমি সেই ভিডিওতে বলেছি তাই এটা পড়ছি না আচ্ছা এবারে মেন টপিকে আমরা ফিরে আসছি মানে লাইন বাই লাইনে তোমরা দেখবে এটা হচ্ছে কোনো কম্প্যাক্ট গল্প নয় এটা এপিজে আব্দুল কালামের একটা জীবনী বা তার জীবনের কিছু গল্প এখানে আলোচনা করা আছে তার জন্মস্থান বা তার বাবা মায়ের বর্ণনা তার শৈশবকাল কেমন ছিল তার খাদ্যাভ্যাস কেমন ছিল সেই জিনিসগুলো আমরা হচ্ছে জানতে পারবো দেখো আমরা এখন পড়ায় ফিরে আসি আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টয়েল মাদ্রাস স্টেট এখানে আই বলতে এপিজে আব্দুল কালামকেই বোঝানো হচ্ছে এবং যত আই আছে সবই এপিজে আব্দুল কালাম আই ওয়াজ বর্ন আমি জন্মগ্রহণ করেছিলাম ইন টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম মানে একটি দ্বীপ শহর রামেশ্বরমে রামেশ্বরম একটা জায়গার নাম ইন দ্য আর্স্টয়েল মাদ্রাস স্টেট তৎকালীন মাদ্রাজ রাজ্যের আর্স্টয়েল কথার অর্থ হচ্ছে তৎকালীন মানে লেখক এখানে নিজের জন্মস্থানের বর্ণনা দিচ্ছেন এবং বলছেন যে আমি তৎকালীন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরমে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম তাত এখন যার নাম হচ্ছে তামিলনাড়ু তার আগের নাম ছিল কিন্তু মাদ্রাজ মাই ফাদার আমার বাবা জৈনুল আবেদিন মানে তার বাবার নাম হচ্ছে জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান মানে আমার বাবার কোনো প্রথাগত বিদ্যা ছিল না প্রথাগত বিদ্যা বলতে স্কুলে গিয়ে পড়াশোনা কলেজে গিয়ে পড়াশোনা মানে তিনি কখনো স্কুলে যাননি বা কলেজে যাননি মানে আমার বাবার কখনো কোনো প্রথাগত বিদ্যা ছিল না নর মাচ ওয়েলথ কোনো ধনসম্পত্তিও ছিল না ওয়েলথ কথার অর্থ হচ্ছে ধনসম্পত্তি বা টাকা পয়সা ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস ডিসপাইট মানে সত্ত্বেও ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা মানে এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও কোন অসুবিধা না দেখো আমার বাবা ছিলেন অশিক্ষিত বা তার কোনো ধনসম্পত্তি ছিল না এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেস্ট তিনি অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম এক মহান সহজাত জ্ঞানের সহজাত জ্ঞান বলতে কি মানে ধরো ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান বা বিচার করার একটা জ্ঞান এই জ্ঞানগুলোকেই সহজাত জ্ঞান বলা হয় মানে দেখো তার বাবা কিন্তু অশিক্ষিত ছিলেন আমাদের আমাদের সমাজে এরকম কিছু মানুষকে দেখি যে যারা কোনো পড়াশোনা জানে না তবু তারা হচ্ছে বিচার করার জ্ঞান তাদের একটা থাকে বা ধর্ম বিষয়ে তারা অনেক কিছু জানে এই রকমই তার বাবার কথা বলা হচ্ছে তাহলে হি পজেস্ট তিনি অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম মানে বিশাল সহজাত জ্ঞানের অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট ট্রু মানে প্রকৃত জেনারোসিটি মানে হচ্ছে মহানুভবতা মহানুভবতা মানে মানুষকে দান করার যে মানসিকতা আর স্পিরিট মানে হচ্ছে যেটাকে হৃদয় বলা হয় তাহলে এইটার মানে কি অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট এবং প্রকৃত হৃদয়ের মহানুভবতার একজন মানুষ ছিলেন মানে মানুষকে দান টান করতেন তাহলে এই লাইনে কি বলা হলো যে আমার বাবার কোনো পুঁথিগত বিদ্যা ছিল না বা কোনো ধনসম্পত্তি ছিল না বা এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও তবু তার মধ্যে একটা অন্তর্জাত একটা জ্ঞান ছিল এবং মানুষকে সাহায্য করার একটা মহানুভবতার ছবি আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি হি হ্যাড তার ছিল অ্যান আইডিয়াল হেল্পমেট
মানে এক প্রকৃত সহধর্মিনী, ইন মাই মাদার আসিয়াম্মা, মানে আমার মা আসিয়াম্মার মধ্যে তিনি তার প্রকৃত সহকর্মিনীকে খুঁজে পেয়েছিলেন। আই ডু নট রিকল, আমি ঠিক মনে করতে পারছি না, দ্য এক্স্যাক্ট নাম্বার, প্রকৃত সংখ্যাটা অফ পিপল, মানুষদের, সিফেড এভরিডে, যাদেরকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, মানে আমার মা প্রত্যেক দিন অনেক বাইরের লোকেদের খাওয়াতেন, ঠিক কতজনকে খাওয়াতেন আমি ঠিক মনে করতে পারছি না, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু আমি নিশ্চিত ছিলাম দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের মানুষ এট খেতেন উইথ আস, আমাদের সঙ্গে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, যে আমাদের সমস্ত বাড়ির সদস্যরা যদি একসঙ্গে জমা হতাম যে সংখ্যাটা দাঁড়াতো, তার থেকেও বেশি মানুষকে, মানে বেশি বাইরের মানুষকে তিনি খাওয়াতেন। তা এখান থেকে তিনি তার মায়ের একটা পরিচয় আমাদেরকে দিচ্ছেন। পরের অংশটা দেখো, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, রিগার্ডেড মানে হচ্ছে পরিচয়, ওয়াইডলি মানে হচ্ছে বিস্তৃতভাবে, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মানে আমার পিতামাতা খুব পরিচিত ছিল অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে এক প্রকৃত দম্পতি হিসাবে, দম্পতি মানে স্বামী স্ত্রী, মানে প্রত্যেক মানুষই আমার বাবা মাকে একজন ভালো দম্পতি বলে জানতো। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের যে বংশ পরিচয়, লিনেজ কথার অর্থ বংশ পরিচয়, ওয়াজ মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি সম্মানের ছিল, বা আমার মায়ের যে বংশ পরিচয়টা সেটা অনেক বেশি সম্মানের ছিল। ওয়ান অফ আর ফোর বিয়ার্স, ফোর বিয়ার্স কথার অর্থ হচ্ছে যেটাকে পূর্বপুরুষ বলা হয়, মানে তার কোনো এক পূর্বপুরুষকে হ্যাভিং বিন বেস্টড, সম্মানে ভূষিত করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, মানে বাহাদুর উপাধিতে বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। মানে কি বলছেন, যে আমার মায়ের যে বংশ পরম্পরাটা সেটা অনেক বেশি পরিচিত ছিল, কারণ তার কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। বেস্টড মানে হচ্ছে সম্মানে ভূষিত করা, আর ফোর বিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো ছেলের মধ্যে একজন, এ শর্ট বয়, একটা ছোটোখাটো চেহারার, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, মানে সাদামাটা দেখতে একজন, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, যে জন্মগ্রহণ করেছিল একটা লম্বা এবং হ্যান্ডসাম বাবা মায়ের কোলে, মানে আমার বাবা মা ছিল খুব লম্বা এবং হ্যান্ডসাম, তার তুলনায় আমি ছিলাম একটা ছোটোখাটো চেহারার এবং একটা সাদামাটা দেখতে একটা মানুষ। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে, অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ, হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডিল অফ দ্য 19th century, 19th century মাঝামাঝি, তাত এখানে তারা যে বাড়িতে বাস করতেন তার বর্ণনা দেয়া হচ্ছে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন, যেটা তৈরি ছিল চুনাপাথর দিয়ে অ্যান্ড ব্রিক, ইট দিয়ে। দেখো আমি স্টিকটা যে শব্দগুলোর নিচে ধরছি তার মানে কিন্তু বলে দিচ্ছি, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, এবং যেটা অবস্থিত ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে হচ্ছে সাদা সিদে, সরল, আমার সাদা সিদে বাবা বা আমার সরল বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, মানে সমস্ত অপ্রয়োজনীয় আরামপ্রিয়তা এবং বিলাসিতা। মানে কি বলছে, আমার বাবা কোনো অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা বর্জন করতেন। বিলাসিতা বলতে কি, ধরো তোমার হয়তো দুটো জামাতেই হয়ে যেত, তুমি না, তোমার আরও ব্যবহারের জন্য তুমি আরও 10টা জামা কিনলে, এটা বিলাসিতা। ধরো তোমার একটা গাড়ি আছে ঠিক পছন্দ হচ্ছে না, তুমি আরও দুটো গাড়ি কিনলে, এটা হচ্ছে বিলাসিতা। মানে এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তিনি কখনো কিন্তু তিনি সবসময় বর্জন করতেন, মানে এইরকম বিলাসিতা তিনি চাইতেন না। হাউএভার, তা সত্ত্বেও, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, মানে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবস্থা করা হতো ইন টার্মস অফ ফুড, খাদ্য, মেডিসিন, ওষুধ অর ক্লোদিং, অথবা জামাকাপড়। বলছেন যে তা সত্ত্বেও আমার জন্য বিভিন্ন ধরনের খাবার, ওষুধ এবং জামাকাপড়ের পর্যাপ্ত আমার যোগান ছিল। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই উড সে মাইন, আমি বলতে চাই,
ও আজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, মানে আমার শৈশবকালটা ছিল খুবই সুনিশ্চিত বা নিশ্চিত, মেটেরিয়ালি বস্তুগত দিক থেকে অ্যান্ড ইমোশনালি মানসিকভাবে। এখানে লেখক বলছেন যে আমার বাবা কিন্তু সমস্ত অপ্রয়োজনীয় বিলাসিতা কিন্তু চাইতেন না, তা সত্ত্বেও আমার যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল, বিভিন্ন বস্তু বা বিভিন্ন পোশাক, তিনি সমস্ত আমাকে পর্যাপ্ত যোগান দিতেন। এবং আমার মনে আমার ছোটোবেলাটা ছিল খুবই সুনিশ্চিত বস্তুগত দিক থেকে, মানে যা জিনিস চাইতাম পেতাম, এবং মানসিকভাবে আমি কখনো আঘাত পাইনি। লাস্টের অংশটা দেখো, আমি সাধারণত এট খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে অব দ্য কিচেন, রান্নাঘরের, মানে রান্নাঘরের মেঝেতে বসে খেতাম। সিউড প্লেস, তিনি দিতেন এ ব্যানানা লিফ, একটা কলা পাতা বিফোর মি, আমার সামনে, অন উইচ, যার ওপর, সিদেন ল্যাডেলড, তিনি, আচ্ছা ল্যাডেল কথার অর্থ হচ্ছে হাতা, এখানে ল্যাডেলটা হচ্ছে ভার বিষয়ে ব্যবহার করা হয়েছে, মানে হাতা দিয়ে পরিবেশন করা, আমরা হাতা দিয়ে কি ভাত টাত তুলি। অন উইচ, যার ওপর, সিদেন ল্যাডেলড, তিনি হাতা দিয়ে পরিবেশন করতেন রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সোমবার, অ্যারোমেটিক মানে গন্ধযুক্ত, সোমবার মানে ডাল, এবং যে পাতার ওপর তিনি ভাত দিতেন, একটা গন্ধযুক্ত ডাল দিতেন, এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, এক ধরনের একটা খুব গন্ধযুক্ত বাড়ির তৈরি আচার দিতেন, হোমমেড মানে বাড়ির তৈরি, পিকেল মানে আচার, অ্যান্ড এ দলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, দলাপ মানে কিছুটা, ফ্রেশ মানে তাজা, কোকোনাট চাটনি মানে নারকেলের চাটনি, এবং কিছুটা তাজা নারকেলের চাটনি দিতেন। অর্থাৎ এখানে তার খাদ্যাভ্যাস বা খাওয়া দাওয়াকে তিনি বর্ণনা করলেন। ওকে, তাহলে এই প্রথম অংশটা আমি মানে বললাম, এবং পরের অংশেও যে দুটো পার্ট আছে তোমরা লাইন বাই লাইন বাংলাগুলো দেখতে পাবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে বা আমার এই চ্যানেল থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, আশা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক করবে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পরের ভিডিও নোটিফিকেশান বা আপডেট পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি বা ঘণ্টা চিহ্নটি ওটা তোমরা প্রেস করবে। থ্যাংক ইউ।